গুরু পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম এবং একটি রেসিপি থাকবে। রেসিপি ঠিক বলবো না, একটি ড্রিঙ্ক থাকবে। ভিডিওটা শুরু করার আগে বলবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ অন্ধকার তোমরা, কারণ হঠাৎই পাওয়ার ফেলিওর হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে। আমার মনে হয় এসে যাবেই, তবে মনে হয় কারেন্ট এসে যাবে। আমি ব্লগটা কন্টিনিউ করছি, ভিডিওটা তুলছি। গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা আর কি আছে, মহালক্ষ্মী পূর্ণিমা, তা আছে মাঘী পূর্ণিমা। আজ গুরু পূর্ণিমা, পূর্ণিমার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে, আজকে কি কি লাঞ্চ আছে দেখাবো। এরা তো খুব খুশি লাঞ্চটা, কারণ এদের প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে কি না, লুচি। এরা ভাত না খেতে পারলেই বেঁচে যায়, লুচি খুব পছন্দ করে। লুচি আছে, আছে চানা মশলা, আরো আছে দেখাচ্ছি আলুর দম আছে। এই ঝোলে ও লুচির সঙ্গে চানা মশলা, তারপর আলুর দম। আলুটা আমরা কম খাই, কিন্তু লুচি হলে একটু আলুর দম খাওয়া যেতেই পারে। তা আমি লুচি করছিলাম বলে এটা আমি পড়ে আছি, এটা আমি খুলে দিই আমার গরম, যদিও এসি ছাড়া হয় না, তবুও গরম লাগছে, এসি তো চলছে। চলে এসো, বসে দাও, আবিষ্কার দেবো তো, চলে এসো। আজকে 5 মিনিটের জন্য আমাদের লোডশেডিং হয়েছিল, আর আজকে এই লাঞ্চ আমিও খাবো, আমি আরো লুচি করবো। আর যেহেতু এটার মধ্যে রাখা হচ্ছে, তো জান এটা তো থাকলে তো এটা স্টিলটা বসে গিয়ে হবেই। রয়েছে শশা তো থাকেই, আর এখন তো আমের সিজন, আম মশলা, লুচি, আলুর দম। আলুর দমটা দিই, আলুটা, হ্যাঁ নিতে পারো। আলুটা আসলে আমরা কিন্তু সহজে খাই না, কিন্তু বেশি পছন্দ করি না, কিন্তু লুচি মানে নিরামিষ আলুর দম থাকবে না তা তো হয় না। এই হচ্ছে আবিষ্কার, আগে আলুর দমটা দিই। ভালো জিনিস হয়েছে, এক একটা আইটেম। এটা সরিয়ে না, খেতে সুবিধা হবে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমটা এখন দেবো, শশা দিয়ে দিই পাশে। শশাটা কোথায় দেবো আবিষ্কার? গুরু পূর্ণিমার জন্যে নিরামিষ হয়, এটা নতুন কিছু ব্যাপার নয়। তো যারা মানে, যাদের গোপাল আছে, পুজো আছে, গুরু আছে, তো এটা হচ্ছে আমার চানা মশলা রইল, আলুর দম আমার রইল, আর আমটা হচ্ছে লাস্টে। ভালো হয়েছে তো আইটেমটা? আর এবার আমি আমারটা লুচিটা না একদম গরম গরম ভাজা ছাড়া ভালো লাগে না। তো এবার আমি বাকি লুচি ভাজতে চললাম, নিজের জন্য তো দরকার খাওয়া, আর ওদেরও মনে হয় ওর 5টা 4টে দিয়েছি, হবে না দু একটা লাগবে, লাঞ্চের ব্যাপার। আপনাদের আশা করি লাঞ্চ হয়েছে বা হবে, এখন একটু বেলাই হয়ে গেছে, 3টে বাজে। এই চলে এসছে এবার কিন্তু একদম ফুলো ফুলো গরম গরম লুচি না, কি হয়েছে এরমই হয়, কিন্তু ওটা এটাই রাখলে তো, এটাই রাখলে যেটা হয় সঙ্গে সঙ্গে তো হাতে লাগবে, ভালো লাগবে, গরম লাগবে। ঠিক আছে, আমি একটু আসছি। কেন আসছি? আসছি, এই হলো। এবার আমি আমি লাঞ্চ করতে বসবো। এবার এটা আমার লাঞ্চ রয়েছে, এগুলো সব আমার, বসবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। গুরু পূর্ণিমার লাঞ্চটা কেমন হলো? হ্যাপি গুরু পূর্ণিমা টু এভরিবডি। সাগর আর ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া ছাড়া, হিমসাগর ছাড়া কিন্তু আর কোনো নাম আমরা খাই না। এটা হচ্ছে আমার চানা মশলা, আমি না পাশে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম লাগছে, এবার এটা খুলতে হবে, এসি চললেও এটা একই তো ফুল স্লিপ। আর পরে হচ্ছে
এটা আমার আজকের নয়, এটা 2000 মানে বড় আমার বাড়িতে 10 2010 এর গরমে লাঞ্চ করা যায় না। আর এখন খাবো আরামসে, তবে আমার জায়গাটা একটু অন্যরকম। আমার জায়গাটা হচ্ছে এখানে, আমি এখানে বসে লাঞ্চ করতে খুব পছন্দ করি, ওরা ওখানে করে। যদিও ডাইনিং টেবিলে মানে 6টা সিটের ব্যবস্থা আছে, 6টা আমাদের চেয়ার, কিন্তু ওরা দুজনই খায়। নিজে রান্নাটা টেস্ট করে বলি। লাঞ্চটা সেরেই আমি দেখাবো ম্যাঙ্গো লস্যি বানানো, কারণ এটা তো বিকেলবেলা ছেলেকে দেবো। তো এই হচ্ছে ম্যাঙ্গো লস্যি, খুব টেস্টি হয় এবং খুব অল্প সময়, জাস্ট 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। এর জন্য তো অবশ্যই ম্যাঙ্গো লাগবে। আমি ম্যাঙ্গো নিয়েছি, একটু ফ্রেশ ম্যাঙ্গো নিতে হবে, একটু মানে শক্ত হলে খুব চলবে না, মিডিয়াম নিতে হবে। তো ম্যাঙ্গোর সঙ্গে লাগবে দই, একটা ম্যাঙ্গো একজনের জন্য এনাফ, মানে একটা বড় ম্যাঙ্গো। আমি হিমসাগর আম ইউজ করছি, এরম সাইজের একটা আম হলেই হয়ে যাবে। আর আমটাকে কেটে ভালো করে প্রথমে তো ধোয়া, তো ধুয়েই আমরা রাখি, আবার ধুয়ে নিতে হবে এবং ভালো করে এর খোসাটাকে ছাড়িয়ে আর এর ভেতরের বীজ মানে আটিটা বাদ দিয়ে দিতে হবে। সাথে তো দই লাগবে, টক দই, আমি আমুল দই ব্যবহার করছি। আমার আমটা ফ্রিজে ছিল, যার জন্য এটা গাটা ভিজে আছে। আমি আম সবসময় ফ্রিজে রাখা পছন্দ করি, তাতে খেতেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আম, আর লস্যিও তো ঠান্ডাই ভালো লাগে। এইভাবে খোসা ছাড়িয়ে পিস করে নিয়ে মিক্সিতে দিতে হবে। হিমসাগর আম খুব মিষ্টি হয়, ল্যাংড়াতেও হয়। তো আর মিক্সিতে জাস্ট 1 মিনিট দই আর আম আর অল্প চিনি, আমি এখন নুন দইতে ব্যবহার করি না, কারণ দইয়ের যে গুণাগুণ, নুন পড়লেই 5 সেকেন্ডের মধ্যে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আমি আমুল দই প্রায় 200 গ্রাম নিয়েছি, একটা ম্যাঙ্গো, এতেই প্রায় আমার বড় এক মাগ হয়ে যাবে। একজনের জন্য এটা কিন্তু যথেষ্ট, এবং এটা খেলে পেটটা বেশ বিকেলের একটা মানে কি বলবো, স্ন্যাক্সের বদলে এটা খেলে ফ্রুটস আর দইও খাওয়া হয়ে যাচ্ছে। একটু চিনি ব্যবহার করেছি, বাচ্চা তো, মানে 1/4 চামচ দই ধোয়া বাটি জলটা আমি সবসময় দিই, অল্প, জাস্ট 5-6 চামচের মতন জল দিয়েছি, নাহলে একদম ঘন হয়ে যাবে। তো দই আমের জুসের সঙ্গে একটু জল দিলে একদম থিকনেসটা ভালো থাকবে। ব্যাস আমার রেডি পরিবেশনের জন্যে। দেখো কত সুন্দর লস্যি হয়েছে, এবং কিছুটা আমি খুব কম মিক্সিং করেছি যাতে কিছুটা মুখে পড়ে আমের। এটা প্রায় 250 ml ধরে, প্রায় 200 ml এর ওপর হয়েই গেছে। আর বাচ্চারা এরম করে স্ট্র দিয়ে খেতে খুব পছন্দ করে। ছেলের জন্য আমার রেডি। এটা যে শুধু বাচ্চারা খায় তা না, বড়রাও কিন্তু খায়, মানে আমরাও খাই, আর তোমরাও জানো নিশ্চয়ই, আর করে ফেলো বাচ্চাদের প্রত্যেক দিন এইভাবে দই, তাও যায়, অনেক সময় বাচ্চারা দই খাওয়া পছন্দ করে না, আর আমও খায়, আমেতে খুব ক্যালসিয়াম আছে, আর দইতেও তাই, আর ক্যালোরিজ আছে আমেতেও। তো এটা খেলে বাচ্চাদের বেশি এনার্জিও পাবে পড়াশোনায়, আর ভালোও লাগবে। শুধু বাচ্চা কেন, আমি মনে করি বড়রাও রোজ এই আমের সময় দই তো আমরা প্রত্যেকেই খাই, আর এটা যদি বিকেলে এই ধরনের দই আর আম দিয়ে একটা লস্যি খাওয়া যায় বেশ ভালোও লাগে, এবং এটি একটি হেলদি ড্রিঙ্কস। দই তো অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি এইজ, স্কিন ভালো রাখে, ভিটামিন সি আছে, এর গুণাগুণ অনেক। আম আম তো মাত্র 4-5 মাস হয়তো পাওয়া যায়, তো যত ইচ্ছে আম খেয়ে না যাক না কেন। তো এইভাবেই আমরা যদি রোজ একটা করে হেলদি ড্রিঙ্কস খাই তো আমরা ভালো থাকবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, থ্যাংক ইউ।